আরে আরে দিদি, কি হলো কি হলো, তুমি এত চমকে উঠলে কেন? আমি শক নিয়ে আছে কি, তুমি ফুট হয়ে গেছো আর পাপাকে ছুঁচ্ছো। কি ভূতের স্বপ্ন? হায় ভগবান, ওই সব কিছু হয় না, ভূত বলে কিছু হয় না, তোমাকে আমি অনেকবার বলেছি। তুমি ওই সারাদিন ভূতের কার্টুনগুলো দেখো, ওই জন্য তুমি এইসব ভূতের স্বপ্ন দেখো আর ভয় পাও। মানা করেছি না ওগুলো দেখবে না? না মাম্মা, সত্যি ভূত বলে কিছু হয় না, আর তাছাড়া ওটা একটা স্বপ্ন ছিল, স্বপ্ন কোনো সময় সত্যি হয় না। তুমি চলো চলো রেডি হয়ে নাও, আজকে হ্যালোইন তো, আমাদের হ্যালোইন পার্টিতে যেতে হবে না? আমি কিন্তু রেডি হয়ে গেছি, তুমি ওটা তাড়াতাড়ি রেডি করে দিই তোমাকে, চলো। চিকেন চপাইয়ে খয়ে স্বপ্ন সত্যি হয়, তবে কি আমার মাম্মা সত্যি পুচুই যাবে? এরপরে কি হবে? আই চুপ করে বসো, দেখো আমি কি সুন্দর মেকআপ করে দিচ্ছি। এই যে তোমাকে একদম বেবি ভূত সাজিয়ে দেবো, সবাই দেখে একদম ভয় পেয়ে যাবে। ঠিক আছে। উফ, ওই গো হলো তোমাদের, চলো তাড়াতাড়ি, এত দেরি হয়ে যাচ্ছে, আরো দেরি করছো। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি, ওকে রেডি করছি। আর আমি আমি তো দেখো রেডি, এই দেখো আমার মেকআপ হয়ে গেছে। আমাকে তো কখন দিয়ে ভূত সাজিয়ে রেখে দিয়েছো, তোমাদের কি ভূত সাজা এখনো হয়নি? তাড়াতাড়ি ভূত সাজো আর চলো চলো চলো, এবার আজকে আমরা পার্টিটা অনেক মজা করব। এই যে আমি বেবি ভূত সেজেছি, চলে গেছি হ্যালোইন পার্টিতে যাওয়ার জন্য। এবার চলছে একসাথে খাবো। আমার কাছে খতলো। হ্যাঁ, এত তাড়াতাড়ি? এই তো এলাম পার্টিতে, এত তাড়াতাড়ি ঘর চলে যাবো? আমার ভাই আছে না এখানে। কি হলো কি হলো দিদি, ভয় কেন? আরে এখানে ভয়ের কিছু নেই, বাবা খতলো। একটু ভালোভাবে মজাও করতে পারলাম না, দেখো সবাই কত সুন্দর, ভূত পেতনি কঙ্কাল সেজে এসছে, কি ভালো লাগছে। মামা ওটা খুব কঙ্কাল। আরে না না, ওটা কঙ্কাল নয়, ওটা আঙ্কেল। আর মজা করছি হবে না, চলো। দেখো তোমার মেয়ে এখন বাড়ি যেতে বলছে, এই এলাম পার্টিতে আর এই এখন বাড়ি যেতে হবে, চলো তাহলে, আর কি করা যাবে। ঠিক আছে চলো বাড়ি চলো। আজকে পার্টিতে অনেক মজা হচ্ছিল বলো? হ্যাঁ, কিন্তু তিতির যে কি হলো, ও হঠাৎ করে এরকম কেন বাড়িতে আসতে বললো আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ তিতি, তোমার কি হয়েছে? কিছু না, আমার ঘুম পাচ্ছে। কি হলো ওর? আসলে ও আজ সকালবেলাতে একটা ভূতের স্বপ্ন দেখেছিল, কি জানো, আমি নাকি ভূত হয়ে গেছি আর তোমাকে ভূত হয়ে ধরতে এসেছি, আর সেটা দেখে ও একটু ভয় পেয়ে আছে, ওই জন্যই হয়তো ওইখানে এত ভূত কঙ্কাল দেখে ও ঘাবড়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে এলো। এই ব্যাপার? আরে স্বপ্ন কি কখনো সত্যি হয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। কিসের আওয়াজ উঠছে? রিম্পি কোথায় গেল? তাহলে কি রিম্পা রান্নাঘরে কিছু করছে নাকি, ভোর হয়ে গেল নাকি? দেখি তো। হ্যাঁ রাত দুটো বাজছে এখন, ও এখন কি জন্য উঠেছে আর রান্নাঘরেই বা কি করছে এখন? রিম্পি রিম্পি, আরে বাবারে, তুমি অমনি কেন করছো? ওরে বাবারে বাবা, ঘিরে তুমি কি এখন হ্যালোইন এসে ভূত সেজে আছো নাকি? কখন হ্যালোইন শেষ হয়ে গেছে, এখনো তোমার ভূত সাজার শখ মিটলো না? চলো চলো মুখ ধোয়া নিয়ে ঘুমাবে চলো, যত সব রাত ভরে রাতে ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে আর কোনো কাজ কাম নেই, চলো আসো। মা মা, কি হলো কি? আমার টিফিন নাই তো অবশ্যই একটু করিয়ে। আমি পারবো না, নিজের জিনিস নিজেই রেডি করে নাও। হ্যাঁ মা, আমার কি হলো? পাপা পাপা দেখো না মামাই কি করছে। আরে না না, ওইসব কিচ্ছু হয়নি, দাও দাও আমি তোমাকে রেডি করেছি, না হলে স্কুল যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো।
রিম্পি কি করছো? রিম্পি কি হয়েছে তোমার? আমি রিম্পা নই। তাহলে তুমি কে? তোদের খুব শখ না সাজা ভূতের পার্টি করিস তোরা? এবার দেখ তোদেরকে নিয়ে আমি কেমন খেলা করি। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ওকে। না, আমি ছাড়বো না। না না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে সেই পুরনো তান্ত্রিকের কাছে যেতে হবে, উনি আমার সাহায্য করতে পারবেন। আমি যাই, যাই, আমি যাই। যা, কি করে নিবি তুই, যা। কাকে খুঁজছিস? এখানে একজন তান্ত্রিক বাবা থাকতেন না, উনি কোথায়? উনি এখানে আর থাকেন না, চলে গেছে। হ্যাঁ, উনি চলে গেছেন? কোথায় চলে গেছেন? তাই গেছে, কেউ জানে না। এবারে আমি আমার বউকে কি করে বাঁচাবো? কি হয়েছে তোর বউয়ের? আসলে কি হয়েছে জানেন? এই নে, এটাতে পবিত্র জল আছে, এই জলটা ঘরে সব জায়গায় ছিটিয়ে দিবি। এই পবিত্র জলে ভূতটা অনেকটাই বসাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পুরোপুরি তাড়ানোর জন্য একটা তাবিজের দরকার। আমি এক সাধু বাবাকে জানি, আমি ওনার কাছে গিয়ে তাবিজ বানিয়ে তোকে কাল দিয়ে যাব। তুই এখন যা, পরে গিয়ে ওই পবিত্র জলটাকে ছিটিয়ে দে, আমি আসি। বিদ্যা যে রকম বলেছেন, আমি গোটা ঘরে সেই রকমই জল ছিটিয়ে দিই, পুরো ঘরে এই পবিত্র জলটা ছিটিয়ে দিই। এই নে, এটা হচ্ছে একটা মন্ত্রভূত ফুল, এটা নিয়ে যা, নিয়ে তোর বইয়ের মাথায় ঠেকিয়ে দে, দেখ ও ঠিক হয়ে যাবে। কিন্তু এটা খুব কঠিন কাজও, এটাতে তোর প্রাণেরও সংকট হতে পারে। না 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 না, আমি ওর জন্য সব কিছু করতে পারি, সব কিছু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু খুব সাবধান, ভূত তোকে ভুল বোঝাবার চেষ্টা করবে, কিন্তু তুই কোনো ভয় না পেয়ে এই ফুলটা তোর বইয়ের মাথায় ঠেকিয়ে তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি মনে রাখবো। ঠিক আছে, দেখাই যাক। যাই হনুমান জ্ঞান গুণ সাগরে তারক, আমি তো তোমার রিম্পা, এই ফুলটা এখান থেকে সরাও, আমার খুব কষ্ট হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সরাও সরাও ওই ফুলটা এখান থেকে সরাও। রিম্পার কি সত্যি করে খুব কষ্ট হচ্ছে? কিন্তু খুব সাবধান, ভূত তোকে ভুল বোঝাবার চেষ্টা করবে। না, আমি তোমার জালে ফাঁসবো না। তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছো, কিন্তু আমি ভুল বুঝবো না। তুই ঠিক বলেছিস, আমি রিম্পা নই। আমার বউকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে তুমি এখান থেকে চলে যাও। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। দেখিয়ে তো মাম্মা, আমি বললাম না সবটা সত্যি হয়? হ্যাঁ তুই, আর তোর বাবার জন্য আজকে আমি রক্ষা পেয়েছি। তোর বাবা অনেক সাহস করে আমাকে আজকে বাঁচিয়েছে। তিতি তার মনে ঠিকই বলেছিল, এবার থেকে তিতির কথা সিরিয়াস নেওয়ার চেষ্টা করো, বুঝলে?